আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা রাখি আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি। আমার আজকের ভিডিওটি একটু অন্য ধরনের। আমরা আজকের ভিডিওটিতে এই যে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি আমরা তৈরি করব A to Z। এর অ্যাসেম্বলিং, সেটিংস, তারপর কম্পিউটারের যত কাজ, স্ক্যানিং, প্রোগ্রামিং, A to Z কাজগুলো আমরা ধারাবাহিকভাবে আজকের ভিডিও থেকে শিখে নেব এবং আশা রাখি ভিডিওটি দেখার পরে আপনারা এই ধরনের বোর্ডগুলো নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখব আমাদের এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডটার জন্য আমরা যে হার্ডওয়্যারগুলো ব্যবহার করবো, অর্থাৎ যে যন্ত্রাংশগুলো ব্যবহার করবো, যন্ত্রাংশগুলো একটু দেখে নেই। আমরা মূলত এখানে 4টি মডিউল ব্যবহার করব। এখানে এই ধরনের আমরা 4টা মডিউল ব্যবহার করব। আমরা এই মডিউলগুলোর, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এবং ফ্রন্ট সাইডের যদি আমরা এই যে এলইডি লেডগুলো আছে, অর্থাৎ লেড যে বাল্বগুলো আছে, বাল্বগুলো যদি হিসাব করি, এখানে আছে আমাদের 32টি, আর এভাবে আছে 64টি। অর্থাৎ একটা একটা বোর্ডে আমাদের এইরকম বিন্দু এলইডি আছে 2048টি করে। আমরা যদি এখন এর ব্যাক সাইডটা একটু দেখি, তাহলে দেখলে বুঝতে পারবো যে ব্যাক সাইডে আমাদের এখানে কিন্তু একটা ইন্ডিকেটার আছে। এখানে দেখা যাচ্ছে যে এটা আপ, আর এটা হচ্ছে এইভাবে আরও করছে। অর্থাৎ আমাদের যখন একটা থেকে আর একটা মডিউল আমরা কানেক্টেড করব, তখন অবশ্যই এই সিরিজটা মনে রাখতে হবে আমাদেরকে। যেমন এভাবে যদি আমরা সেট আপ করি, তাহলে কিন্তু এখন ঠিক আছে, এটা এদিকে আপ এভাবে পাস করছে, এটাও আপ পাস করছে, ঠিক একই সিরিজে রাখতে হবে। আমরা যখন 4টা মডিউল ইউজ করব, তখন এভাবে রেখে এর উপরে আরও 2টা মডিউল দেব, আমরা এইভাবে সেট আপ করবো, এইভাবে থাকবে, এইভাবে। এখন আমাদের ওখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মডিউলের সিরিজটা কিন্তু একইভাবে আছে, আপ এভাবে আরও, এভাবে আরও, এইভাবে আমাদের 4টা মডিউল সেট আপ করতে হবে। আর এখানে যে আমরা মডিউলগুলো ব্যবহার করছি, RGB মডিউল, P4 মডিউল, এর সাথে আমাদের এই 4টা মডিউলের সাথে যে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো লাগবে, আমরা যখন মার্কেট থেকে 4টা মডিউল কিনবো, এর সাথে সাথে আমাদের আরও কতগুলো কেবল দিয়ে দেবে, বিশেষভাবে 4টি 16 পিনের আইডি কানেক্টার কেবল দেবে, যেটা আমরা কীভাবে কাজ করবো পরে দেখব। এরকম 4 পিস দেবে, একই সাথে আমাদের পাওয়ার কেবল দিয়ে দেবে এই 4টা মডিউলের জন্য। আমাদের একটা কানেক্টারে 2টা করে কানেক্টার আছে মডিউলের, এই পাওয়ার কানেক্টারে। এই ধরনের এইগুলো আমাদের, অর্থাৎ 4টা মডিউল কিনলে আমাদেরকে এর সাথে 4টি এই ডাটা কেবল এবং এই 4টি পাওয়ার কেবল আমাদের দিয়ে দেওয়া হবে। এছাড়াও আমাদের এর সাথে এই ডিজিটাল বোর্ডটা তৈরি করার জন্য আমাদের যে প্রধান যে কন্ট্রোলারটা লাগবে, একটা RGB মোডের এই কন্ট্রোলার কার্ডটা লাগবে। এবং কন্ট্রোলার কার্ডটার মডেলটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারছি। এখানে দেখা যাচ্ছে, দেখেন HD U6075 60 স্ক্যানের, এটা কিন্তু মনে রাখতে হবে এই কন্ট্রোলার কার্ডটা কিন্তু RGB মোড, এটা কিন্তু ওয়ান কালার না। অর্থাৎ আমরা যে কালার সেট আপ করবো, কালারটা ঠিক সেইভাবে আসবে। এর সাথে আমাদের লাগবে একটা পাওয়ার সাপ্লাই লাগবে। এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি, দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা 5 ভোল্টের 40 অ্যাম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি, 5 ভোল্টের 40 অ্যাম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। তবে এর পরে যেটা আমাদের লাগবে, একটা কেবিনেট লাগবে এই টোটাল যন্ত্র অংশগুলোকে সেট আপ করার জন্য। আমরা কেবিনেটটা ম্যানুয়ালি তৈরি করছি, আমরা কেবিনেটটা দেখাই দিচ্ছি, ম্যানুয়ালি তৈরি করছি। হ্যালো বন্ধুরা, দেখেন আমাদের কিন্তু আমরা মডিউলগুলো এখানে পুরোপুরি সেট আপ করে নিয়েছি, বা মডিউলগুলোর অ্যাসেম্বলিংটা কমপ্লিট আমাদের এই দেখেন। এবং আমাদের এই সেটিংয়ের সময় যে বিষয়টা আমরা যে বলছিলাম, ইন্ডিকেটার দেখেন, এখান থেকে এই দিকে গেছে, আবার এখান থেকে এই দিকে গেছে, এই ইন্ডিকেটারটা কিন্তু আমরা একই রেট রাখছি, আপের দিকে আছে। আমাদের যদি ফ্রন্ট সাইটের আউটলুকিংটা দেখি, তাহলে আরও দেখলে বুঝতে পারবেন আমাদের ঠিক একইভাবে কমপ্লিট সেট আপ, অ্যাসেম্বলিং বিশেষ করে মডিউল সাইডটা আমরা সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আমাদের। হ্যালো বন্ধুরা, দেখেন আমরা কিন্তু আমাদের টোটাল অ্যাসেম্বলিংটা কমপ্লিট, এক কথায় বলা যায়। আমরা পাওয়ার সাপ্লাইটা একটু দেখেন, পাওয়ার সাপ্লাইটা এখানে লাগানো হয়েছে, এবং এপাশে যে আমাদের পাওয়ার কানেক্টারটা কিন্তু আমরা বাদ রাখছি, এবং এমনভাবে লাগাতে হয়েছে
পাওয়ার কানেক্টরটা কিন্তু বাইরে আছে, দেখতে পাচ্ছেন? আবার এখানে আমরা আমাদের কন্ট্রোলার কার্ডটা লাগানো হয়েছে, এবং কন্ট্রোলার কার্ডের উপরের এই যে ইনার হাফটা ছিল আমরা বলছিলাম এক নম্বর, এটা কিন্তু এখান থেকে এক নম্বরে চলে গেছে, উপরেরটাই, উপরের সিরিজে। আর দ্বিতীয়টা এই যে নিচেরটা ছিল দুই নম্বর, আমাদের নিচের সিরিজে চলে আসছে। আর এই পাওয়ার কানেক্টারগুলো লাগানো একেবারেই সহজ, এখানে এক পয়েন্ট টু পয়েন্ট সেট আপ করলেই চলে আসবে। এবার পয়েন্ট টু পয়েন্ট লাগাই দেবো আমরা। আর একটা বিষয় দেখেন, এখানে আমরা কেবলগুলো কীভাবে লাগাইছি, এই যে উপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টি, এ পাশের তিনটির ভিতরে এখানে দেখবেন, আসলে হয়তো ক্যামেরায় আসছে না, ভি মাইনাস ভি মাইনাস ভি মাইনাস, মানে মাইনাস ভোল্ট মাইনাস ভোল্ট মাইনাস ভোল্ট, আর পজিটিভ পজিটিভ প্লাস প্লাস প্লাস, এটা হচ্ছে আউটপুট ফাইভ ভোল্ট। আর নিচেই যে কানেক্টরগুলো আছে এখানে হচ্ছে, এটা হচ্ছে ইনপুট 220 ভোল্ট, 220 ভোল্টের এখানে পাঁচটি পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা চারটি পাঁচটি, পাঁচটির মধ্যে এই পাশের চারটির প্রথম দুইটা হচ্ছে, এই প্রথম দুইটাই হচ্ছে আমরা এসি কারেন্টের হয়তো আর্থিং এটা, এবং ফেজ দুইটা দুই পয়েন্টে লাগাবো। এখানে এই দুইটাই যে কোনো একটা কালোটা, আর এই দুইটা দুইটার যে কোনো একটা লালটা লাগালেই আমাদের এক কথায় কেবল কানেক্টার কমপ্লিট হয়ে হবে। তাহলে আমাদের মোটামুটি কানেক্টার কমপ্লিট, আমাদের এখন আমরা পাওয়ার দিলেই আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে। তা আশা রাখি খুব সহজেই এই যে সেটিংসটা বন্ধুরা আপনারা করে নিতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কীভাবে সেট আপ করবো, কীভাবে ক্যাবিনেটটা তৈরি করবো, কীভাবে বিটগুলো তৈরি করা হয়েছে, কীভাবে এখানে আমরা এইটাকে লাগানোর জন্য আগেই আমরা কাজ করে নিছি এই কন্ট্রোলার কার্ডটা, এবং কন্ট্রোলার কার্ডের ইউএসবি পোর্টটা অবশ্যই আমাদের বাইরে রাখতে হবে, কারণ আমরা যে কোনো ইনপুট করার জন্য ক্যাবিনেটটা তৈরি হওয়ার পর তো আমরা এটাকে টোটাল ঢেকে দেবো আর একটা পার্ট দ্বারা, তখন কিন্তু আমরা ইচ্ছা করলে এটা খুলে এই ইউএসবি পোর্টে যেতে পারবো না। যদি আমরা ভিতরে কোথাও লাগাই তাহলে আমাদের এক্সটেনশান ইউএসবি পোর্ট দ্বারা কেবল দ্বারা আমাদের এটাকে বাইরে নিতে হবে, আমরা কোনো এক্সটেনশান না করে এখানে সেট আপ করে দিছি। এই যে এখানে একটা ছিদ্র রাখছি, দেখেন এই যে ছিদ্র এমনভাবে সেট আপ করে রাখা হয়েছে যেন এই পয়েন্টের সাথে পয়েন্টটা মিলে যায়। আমরা এখানে দিয়ে এই যে হয়ে গেল। এবার আমরা এখানে কি একটা কাজ করছি কি, একটা স্ক্রু দ্বারা, দুইটা স্ক্রু লাগাবো আমরা আপাতত, একটা স্ক্রু দিয়ে দেখাচ্ছি, একটা স্ক্রু দ্বারা এখানে আমরা এই ক্যাবিনেটের সাথে আমরা আমাদের কন্ট্রোলার কার্ডটা কমপ্লিট করে দিলাম। তাহলে বুঝতে পারছেন আমাদের টোটাল সেট আপ কমপ্লিট। আশা রাখি, হ্যালো বন্ধুরা, আমাদের বোর্ডের টোটাল কাজগুলো কমপ্লিট, আমাদের বোর্ড দেখেন বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে। এটাই আমাদের সে আমরা যে বোর্ডটার কাজ করছিলাম সেই বোর্ডটি, এটা এটি এর আউটসাইড বা আউট এগুলো যদি দেখি আমরা এ টু জেড, ব্যাকসাইড আউটসাইড বলছি, ব্যাকসাইডটা যদি দেখি, ব্যাকসাইডটা কীভাবে আমরা এ করছি, একেবারে হালকা একটি বোর্ড, ছোট্ট একটা টিভির মতো, দেখেন ব্যাকসাইডটা আমরা কভার দিয়ে আটকাই দিয়েছি, একটা শিট দ্বারা আটকাই দেওয়া হয়েছে। এবং আমাদের এ সাইডে দেখেন আমাদের ইউএসবি পোর্টটা এখানে রাখা হয়েছে, এখান দিয়ে আমরা আমাদের কন্ট্রোলার কার্ডে যে কোনো ডাটা ইনপুট করতে পারবো কম্পিউটারে কাজ করার পরে। একই সাথে আমাদের পিছন সাইড দিয়ে যদি পিছনে দেখেন, এখান থেকে একটু একটা ফাঁকা রাখছি কারণ আমাদের ভেন্টিলেশনের দরকার আছে, এবং এখান থেকে আমাদের পাওয়ার কেবলটা বাহির করে নিছি। হ্যালো বন্ধুরা, আমাদের বোর্ডের টোটাল কাজটি কমপ্লিট, এবং আমরা সাথে সাথে কমপ্লিট করার পরে পাওয়ার কানেক্টরও দিয়ে দিয়েছি, এবং এপাশে দেখেন পেন ড্রাইভটাও আমাদের ইউএসবি পোর্টে পেন ড্রাইভটাও লাগানো হয়েছে। এবং এই পেন ড্রাইভে আমরা কম্পিউটারে যে কাজগুলো করছি পেন ড্রাইভে ইনপুট করে নিয়ে সেই পেন ড্রাইভটা এখানে কানেক্ট করছি। এখন আমরা পাওয়ার কানেক্ট করলে দেখেন কী ঘটে, আমরা পাওয়ারটা অন করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। পাওয়ার কানেক্ট করার পরে নূতনভাবে যদি এই দেখেন স্টেপ বাই স্টেপ, এবং পেন ড্রাইভের টোটাল ডাটাগুলো আস্তে আস্তে কন্ট্রোলার কার্ডে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি, কন্ট্রোল কার্ডে ইনপুট হবে, ইনপুট হওয়ার পরে এই ইউএসবি লেখার এখানে ওকে চলে আসবে, ওকে চলে আসার পরে আমরা যে কাজগুলো করছি সেটা ডিসপ্লেতে প্রদর্শিত হবে, ওকে, অর্থাৎ আমাদের কমপ্লিট। এখন আমরা আমাদের পেন ড্রাইভটা যদি খুলে নিই, আমরা পেন ড্রাইভটা দেখেন এখান থেকে পেন ড্রাইভটা খুলে নিচ্ছে, কোনো সমস্যা নেই, পেন ড্রাইভটা খুলে নিলাম। এখন আমাদের যে টোটাল যে কাজগুলো ছিল কম্পিউটারের পেন ড্রাইভের ভিতর সে ডাটাগুলো আমাদের কন্ট্রোলার কার্ডে সেভ হয়ে গেছে, এবং এটি এভাবে চলতে থাকবে এবং এভাবে ডিসপ্লে চলে আসবে। আশা রাখি সমস্যা হবে না, আপনারা এই ধরনের কাজ নিজেরাই খুব সহজেই করে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের মূলত চ্যানেলের নাম এডুটেক জোন রাখছি, দিয়ে বোর্ডটা সেট আপ করছি,
এবং এটি এই চ্যানেলটি মূলত আমাদের শিক্ষা এবং প্রযুক্তিভিত্তিক একটি শিক্ষণীয় শিক্ষামূলক চ্যানেল। এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা যে কোনো উত্তর অবশ্যই দেব এবং সাথে সাথে যদি কোনো সমস্যা হয় আমরা নতুন ভিডিও করে আবার সেই সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং কম্পিউটারের যে কাজগুলো বা প্রোগ্রামিং স্ক্যানিং যে কাজগুলো করছি এটা আমাদের পরবর্তী ভিডিও ছোট একটি ভিডিওতে আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসব এবং সেট আপ করার পর কম্পিউটার কাজগুলো দেখে আপনার টোটাল বোর্ডটি কমপ্লিট করতে পারবেন, আশা রাখি সমস্যা থাকবে না। সকলকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ জানাচ্ছি, তবে একটা কথা বলে দেয়, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন, করে দেবেন আশা রাখি, এবং সাথে সাথে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।